হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ বা থার্মাল ফেনোমেনা সম্পর্কে জানব। এখানে থার্মাল ফেনোমেনাকে আমরা প্রথমেই দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটি হলো তাপীয় প্রসারণ ও তাপের পরিবহন, বা থার্মাল এক্সপ্যানশন বা তাপীয় প্রসারণ, তাপের পরিবহন বা কনডাকশন অফ হিট। প্রথমে আমরা তাপীয় প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশন, পদার্থকে উত্তপ্ত করলে তার প্রসারণ ঘটে, একে পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। অর্থাৎ তাপের প্রভাবে যে পদার্থের যে প্রসারণ তাকে আমরা তাপীয় প্রসারণ বলছি। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সবচেয়ে কম, তরলের এই প্রসারণ কঠিনের তুলনায় অনেক বেশি এবং গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণ সবচেয়ে বেশি হয়। এখানে আমরা এই ছবিগুলির দ্বারা প্রথমে সলিড অর্থাৎ কঠিন, তারপর লিকুইড অর্থাৎ তরল এবং গ্যাস অর্থাৎ গ্যাসীয় পদার্থের এই তিনটি অবস্থার কথা এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা চলে আসি কঠিন অবস্থায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন অবস্থায় যে অণুগুলি আছে তাদের মধ্যে যে আন্তঃআণবিক ব্যবধান, সেগুলি ব্যবধান কিন্তু সবচেয়ে কম কঠিন পদার্থের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি লিকুইড বা তরল পদার্থের ক্ষেত্রে যাই, সে আন্তঃআণবিক ব্যবধান কঠিনের তুলনায় বেশি এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটি সর্বাধিক। তো সেক্ষেত্রে যেহেতু এর ব্যবধান কঠিনের ক্ষেত্রে সবচেয়ে কম, তো সেক্ষেত্রে তাদের মধ্যে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল সেগুলি কিন্তু কঠিনের ক্ষেত্রে সর্বাধিক, লিকুইড বা তরলের ক্ষেত্রে তার চেয়ে আকর্ষণ বল কিছুটা কম এবং গ্যাসের ক্ষেত্রে সেগুলি কিন্তু আকর্ষণ বলটি সবচেয়ে ন্যূনতম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের অণুগুলির মধ্যে যেহেতু আকর্ষণ বল সর্বাধিক, তাই কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিয়ে প্রসারিত করবার চেষ্টা করি, অর্থাৎ তার তাপীয় প্রসারণ ঘটানোর চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রসারিত কম হবে, কারণ তাদের অণুগুলির মধ্যে তো আকর্ষণ বল অনেক বেশি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসছি লিকুইড বা তরল। তরলের ক্ষেত্রে প্রসারণ কঠিনের তুলনায় অনেক বেশি হয়, কারণ আমরা এক্ষুনি বললাম যে তরলের ক্ষেত্রে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল সেটি কিন্তু কঠিনের চেয়ে কম, সেই জন্য তাদের প্রসারিত করবার সময় তাপ দিলে সেটির প্রসারণ কিন্তু কঠিনের তুলনায় বেশি হয়। এবার আমরা আসছি গ্যাসের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি গ্যাসের অণুগুলির মধ্যে ব্যবধান অনেক বেশি এবং আকর্ষণ বল কিন্তু এই তিনটি অবস্থার মধ্যে সবচেয়ে কম। তো গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণ সবচেয়ে বেশি হয়, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল যেহেতু সর্বনিম্ন, সেজন্য গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণ অর্থাৎ তাপের প্রভাবে যে প্রসারণ সেটি কিন্তু সবচেয়ে বেশি হয়। কঠিন পদার্থের প্রসারণ, এই কঠিন পদার্থের প্রসারণে প্রথমে আমরা দৈনন্দিন জীবনে অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ দেখেন। প্রথমে কাঁচের শিশির মুখে ধাতব ছিপি খুব জোরে এঁটে গেলে ছিপি খোলার সময় শিশির মুখটি উত্তপ্ত করা হয়। ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে আলগা হয়ে যায় এবং সহজে খোলা যায়। অর্থাৎ এটি একটি কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ আমরা বলতে পারি। আমরা এই ছবির দ্বারা আরো ভালোভাবে বুঝে নিচ্ছি যে কাঁচের শিশির যদি মুখে ধাতব ছিপি খুব জোরে এঁটে যায়, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ধাতব ছিপি আছে, তো এটি যদি খুব জোরে এঁটে যায় তাহলে কি হয়, তাহলে ছিপিটিকে উত্তপ্ত হয়ে ছিপিটিকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে সেটি আলগা হয়ে যায় এবং সহজে খোলা যায়। তাহলে এক্ষেত্রে আমরা এই ধাতব পাত্তি বা ধাতব যে ছিপি সেটির প্রসারণ লক্ষ্য করছি, তাহলে এটি একটি কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ। দ্বিতীয় ক্ষেত্রে অগ্নি সংকেত যন্ত্র বা ফায়ার অ্যালার্ম, তড়িৎ বর্তনীতে একটি দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ থাকে, কাছাকাছি কোথাও আগুন লাগলে দ্বিধাতব পাতটি উত্তপ্ত হয়ে বেঁকে গিয়ে তড়িৎ বর্তনী যুক্ত করে, ফলে কলিং বেল বাজতে থাকে এবং মানুষ সতর্ক হয়ে যায়। তাহলে এখানে যে দ্বিধাতব পাতটি থাকে সেই দ্বিধাতব পাতটি কিন্তু উত্তপ্ত হলে সেটি বেঁকে যায়। সেটি বেঁকে যাওয়ার কারণ হলো দ্বিধাতব পাতে কিন্তু দুই ধরনের ধাতু থাকে, যেহেতু দুই ধরনের ধাতু থাকে তাহলে দুজনের যে প্রসারণের ক্ষমতা সেটি বিভিন্ন হয়,
যার ফলে দুটি একই সাথে প্রসারিত হয় না, একই রকম প্রসারিত হয় না, তাদের প্রসারণের মাত্রা আলাদা হয়, যার জন্য সেটি বেঁকে যায়। তো সেই বাইমেটালিক স্ট্রিপ বা ধিরাতক পাতকে আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ফায়ার অ্যালার্মের চিত্রের সাহায্যে এখানে একটা বর্ণনা করা হয়েছে। তো এখানে বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত নেওয়া হয়েছে এবং এটি একটি তড়িৎ বর্তনীকে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা এই বেল এবং এই বায়োমেটালিক স্ট্রিপের সাথে এখানে একটা কন্ট্যাক্ট হিসেবে এখানে দেওয়া আছে, আর এখানে ব্যাটারির সাথে তড়িৎ বর্তনী দিয়ে যুক্ত আছে। এবার কি আছে, এটি অগ্নি সংকেত যন্ত্র, অর্থাৎ কোথা থেকে যদি আগুন লাগে তাহলে সেই সেখানকার যে তাপ, সেই তাপটা কিন্তু এই বায়োমেটালিক স্ট্রিপকে উত্তপ্ত করবে এবং যার ফলে এটি বেঁকে গিয়ে তড়িৎ বর্তনীকে সংযুক্ত করবে। এখানে আমরা এই চিহ্নের দ্বারা এটিকে বোঝানো হয়েছে। তাহলে এখানে যদি কোথাও আগুন লাগে তো সেই তাপের দ্বারা এই বায়োমেটালিক স্ট্রিপ কিন্তু বেঁকে যাবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। এই গ্যাপটি কিন্তু সাধারণ অবস্থায় থাকে, যদি সেই বায়োমেটালিক স্ট্রিপটি উত্তপ্ত হয় অর্থাৎ কোথাও আগুন লাগলে তখন কিন্তু এটি বেঁকে গিয়ে এই তড়িৎ বর্তনীটি সংযুক্ত করে। অর্থাৎ আমরা যদি আরেকবার এটি দেখাই, তাহলে এটি সোজা ছিল, তাহলে এটি যদি উত্তপ্ত হয় তাহলে কিন্তু এটি এভাবে বেঁকে যাবে, এবং বেঁকে গেলে কিন্তু এই কন্ট্যাক্ট যেটি আছে সেই সংযোগের সাথে এটি কিন্তু সংযুক্ত করবে। তাহলে তড়িৎ বর্তনীটি কিন্তু তখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ প্রথমে সেই তড়িৎ বর্তনীটি কিন্তু একসাথে সম্পূর্ণ ছিল না, এবং এর সাথে যখন এটি কন্ট্যাক্টের সাথে এটি লেগে যাবে সেটি তড়িৎ বর্তনীকে সম্পূর্ণ করবে, এবং যার ফলে কলিং বেল বেজে আমাদের সতর্ক করবে। এরপর আসছি থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র। বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক চুল্লি, ঘর গরম রাখার যন্ত্র প্রভৃতিতে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। এই যন্ত্রে তড়িৎ বর্তনীর মধ্যে একটি দ্বিধাতব পাত থাকে যা একটি নির্দিষ্ট উষ্ণতায় তড়িৎ বর্তনীকে সংযুক্ত করে এবং বর্তনীতে থাকা একটি হিটার এ তাপ উৎপন্ন করে। উষ্ণতা একটি নির্দিষ্ট মানে পৌঁছলে দ্বিধাতব পাত বেঁকে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে, ফলে হিটারের ক্রিয়া বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখানে শুধুমাত্র এই ছবির দ্বারা, শুধু এই বায়োমেটালিক স্ট্রিপ এখানে কিভাবে কাজ করে বা দ্বিধাতব পাত সেটিকে দেখানো হয়েছে, যে প্রাথমিক ক্ষেত্রে আমরা এখানে যেমন দেখছি ইলেকট্রিক্যাল কানেকশন, মানে এই এর সাথে কিন্তু বাকি তড়িৎ বর্তনীটি যুক্ত থাকছে, তার সাথে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ক্লোজড, মানে এক্ষেত্রে কিন্তু বর্তনীটি সম্পূর্ণ আছে সাধারণ অবস্থায়, একটি নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু এটি সংযুক্ত করে আছে তড়িৎ বর্তনীকে সম্পূর্ণ করছে এই বায়োমেটালিক স্ট্রিপ, যেমন এখানে আমরা দেখছি ইলেকট্রিক্যাল কানেকশনের সাথে যুক্ত আছে। দ্বিতীয় ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাত্রা যখন অতিক্রম করছে উষ্ণতার, তখন কিন্তু সেটি বর্তনীকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। অর্থাৎ আমরা জানি বায়োমেটালিক স্ট্রিপ এখানে উষ্ণতা একটি নির্দিষ্ট মানে, সেটি কিন্তু এখানে বেঁকে যাচ্ছে। এবার এটি বেঁকে যাচ্ছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি ওপেন সার্কিট কন্ডিশন, মানে সার্কিট বর্তনীটিকে কিন্তু এটি বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাহলে যার ফলে কি হচ্ছে, হিটারের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং উষ্ণতা কমে পূর্বের নির্দিষ্ট মানে ফিরে এলে দ্বিধাতব পাতটি বর্তনী সংযুক্ত করে এবং হিটারের ক্রিয়া চালু হয়। আবার যদি সেই নির্দিষ্ট মানে সেই উষ্ণতাটি ফিরে আসে তাহলে কিন্তু আবার সেই হিটারের ক্রিয়া চালু হয়, কারণ তখন বর্তনীটি এটি সংযুক্ত করে আবার হিটারের ক্রিয়া চালু হয়। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকে কঠিন পদার্থের প্রসারণ। এবার কঠিন পদার্থের প্রসারণের 4 নম্বর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, যে লোহার সেতু তৈরি করার সময় সেতুর এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো থাকে এবং অন্য প্রান্তটি রোলারের ওপর রাখা থাকে। সেতুটি উত্তপ্ত হলে এই প্রান্তটি রোলারের ওপর দিয়ে প্রসারিত হয়। তার একটি কারণ হলো, একটি প্রান্ত আমরা ধরে নিচ্ছি, একটি প্রান্ত এখানে দৃঢ়ভাবে আটকানো আছে, কিন্তু আরেকটি প্রান্ত যখন আমরা দেখতে পাচ্ছি যে অন্য প্রান্তটি রোলারের ওপর রাখা হয়েছে, কারণ আমরা গ্রীষ্মকালে দেখতেই পাই যেহেতু এটি একটি লোহার সেতু, মানে ধাতব পদার্থ, তাহলে এটি গ্রীষ্মকালে তার কিছুমাত্র প্রসারণ, তাপীয় প্রসারণ হবে। যদি তাপীয় প্রসারণ হয় তাহলে যদি আমরা অন্য প্রান্তটিকে যদি আমরা আবার দৃঢ়ভাবে আটকে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই সেতুটি ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই জন্য এখানে একটি রোলার দেওয়া হয়েছে, যার ফলে এখানে লেখা আছে মুভেবল এন্ড, মানে এই যে সেতুর প্রান্তটি নিজের প্রসারণ এবং সংকোচনের মধ্যে দিয়ে সেটি বাড়া কমা করতে পারে,
যার ফলে সেটি বাড়া বা কমা করার জন্য সেতুটির কোনো ক্ষতি হয় না, সেতুটি ভাঙন ধরে না। তারপর 5 নম্বর আমরা উদাহরণে দেখে নিই। গরুর গাড়ি বা ঠেলা গাড়ির চাকায় লোহার বেড় পরাবার সময় চাকার ব্যাসের চেয়ে বেড়ের ব্যাস ছোট থাকে। বেড়কে উত্তপ্ত করলে সেটি প্রসারিত হয়ে চাকার গায়ে ঠিক এঁটে যায়। পরে বেড়টি ঠান্ডা হলে সেটির সংকোচন হয় এবং চাকার গায়ে দৃঢ়ভাবে আটকে যায়। এক্ষেত্রে আমরা দুটি ফটো এখানে দেখতে পাচ্ছি, ছবি, যে এখানে লোহার বেডটিকে দেখানো হয়েছে। এবার লোহার বেডটি যে সাইজের থাকে, লোহার বেডটির ব্যাস ব্যাস চাকার তুলনায় কম থাকে, কিন্তু যখন আমরা সেটিকে তাপীয় প্রসারণ বা তাপ দিয়ে তার যে প্রসারণ হয় তখন সেটি চাকার মধ্যে ভালোভাবে আটকে যায়। কিন্তু তারপরই যখন সেটি ঠান্ডা হয় এবং সেটি সংকুচিত হয় তখন সেটি চাকার গায়ে ভালোভাবে আটকে যায়। এটি আরেকটি উদাহরণ তাপীয় প্রসারণ কঠিনের ক্ষেত্রে। একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। এবার আমরা সেই সংক্রান্ত একটি পরীক্ষা দেখে নেব। প্রথমে আসছি পরীক্ষায়। সমান মাপের একটি পিতল এবং একটি লোহার পাতকে রিভেট করে একটি দ্বিধাত পাত তৈরি করা হয়। পাতটিকে এবার উত্তপ্ত করা হলো। প্রথমে আমরা দুটি সমান মাপের একটি পিতল এবং আরেকটি লোহার পাতকে রিভেট করে একই সাথে দ্বিধাত পাত তৈরি করলাম এবং তারপর তাকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পর কি দেখা গেল সেটা পর্যবেক্ষণে আমরা দেখছি যে ঘরের উষ্ণতায় দ্বিধাত পাতটি সোজা থাকে এবং পাতটিকে উত্তপ্ত করলে দেখা যায় যে পাতটি বেঁকে গেছে। বাঁকের বাইরের দিকে থাকে পিতলের পাতটি এবং ভেতরের দিকে থাকে আমাদের লোহার পাত। তাহলে এটা এই ছবিগুলো আমাদের এখানে দেখানো হয়েছে, ছবিগুলোর দ্বারা প্রথমে আমরা দেখে নিচ্ছি। দ্বিধাত পাত, দ্বিধাত পাতের আমরা দেখছি বাইরের অংশে পিতল এবং ভেতরের অংশে লোহা। একইভাবে সেটিকে আমরা এবার উত্তপ্ত করছি। উত্তপ্ত করার ফলে আমরা কি দেখছি, উত্তপ্ত অবস্থায় পাতটি বেঁকে যাচ্ছে এবং এখানে বলা আছে পাতটি উত্তপ্ত করলে দেখা যাচ্ছে পাতটি বেঁকে গেছে এবং পাতটির বাইরের দিকে পিতলের অংশ, এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে পিতলের অংশ এবং ভেতরের দিকে লোহার অংশটি দেখতে পাচ্ছি। এবার এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, উত্তপ্ত করার ফলে পাতটি বেঁকে যাওয়ার কারণ হল উষ্ণতা বৃদ্ধি পেলে লোহার চেয়ে পিতলের প্রসারণ বেশি হয়। সুতরাং দেখা গেল যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। অর্থাৎ এখানে আমরা প্রথমে যে দ্বিধাত পাতটি নিলাম সেটিকে আমরা উত্তপ্ত করার ফলে কিন্তু এটি বাইরের অংশে আমরা পিতল পেলাম, এটি যখন বেঁকে গেল তখন বাইরের অংশে আমরা পিতল দেখলাম এবং ভেতরে লোহা ছিল, অর্থাৎ পিতলের প্রসারণ লোহার চেয়ে বেশি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দুজনের যেহেতু একই সাথে উত্তপ্ত করা হয়েছে কিন্তু তাতে যেহেতু পিতলের প্রসারণ বেশি হয়েছে তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয়। কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, একটি কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর প্রসারণ ঘটে। যে কোনো একদিকের প্রসারণকে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপ্যানশন বলে। একটি কঠিন পদার্থকে প্রসারিত হয়ে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়াকে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ বা সারফেস এক্সপ্যানশন এবং আয়তন বৃদ্ধি পেলে তাকে আয়তন প্রসারণ বা ভলিউম এক্সপ্যানশন বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ আমরা দেখতে পাচ্ছি, একটি হলো দৈর্ঘ্য বরাবর প্রসারণ, একটি হলো ক্ষেত্রফল বরাবর প্রসারণ আর একটি হলো আয়তন প্রসারণ। কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে বা কোয়েফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন বলে। যদি আমরা দেখি যদি T1 উষ্ণতার কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1 হয় এবং T2 উষ্ণতায় কোনো উষ্ণতার দৈর্ঘ্য যদি L2 হয় তাহলে ওই কঠিন পদার্থটির রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা, যেটাকে আমরা বলা হয়, সেটি হবে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু
T2 माइनस T1 তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা T1 এ তার যদি পদার্থের দৈর্ঘ্য যদি L1 এবং T2 উষ্ণতায় যদি দৈর্ঘ্য L2 হয় তাহলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা আলফা বলে বলছি সেটা হলো L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1 T2 মাইনাস T1 হলো উষ্ণতার যে পার্থক্য রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা হলো কঠিন পদার্থের একটি ধর্ম এর মান কঠিন পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে আলফা এর একক প্রতি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলা হয়েছে প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি কেলভিন এখানে কেলভিন ইনভার্স বা প্রতি ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এইভাবে এটির আলফা এর একক এই তিনটি একটি হলো ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি কেলভিন বা প্রতি ডিগ্রি ফারেনহাইটে প্রকাশ করা কয়েকটি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবার আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একই উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হচ্ছে তাহলে এখানে কয়েকটি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা তুলনা করতে পারবো যে কোন কঠিনের প্রসারণ একই উষ্ণতায় বেশি হয় তার তুলনায় কোন কঠিনের প্রসারণ কম হয় এক্ষেত্রে আমরা যদি এই মানগুলিকে দেখি তাহলে এখানে দেখতে পাবো কঠিন পদার্থ এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রতি ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে দেখতে পাচ্ছি পিতলের ক্ষেত্রে 19×10⁻⁶ এক্ষেত্রে হলো পেতলের ক্ষেত্রে জার্মান সিলভারের ক্ষেত্রে সেই মান হলো 18×10⁻⁶ তামার ক্ষেত্রে 17×10⁻⁶ লোহার ক্ষেত্রে 12×10⁻⁶ মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পিতল জার্মান সিলভার তামা লোহা এই সবকটি পদার্থকে একসাথে নিই তাহলে একই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য পিতলের দৈর্ঘ্যের প্রসারণ সর্বাধিক হবে এক্ষেত্রে যদি আমরা দেখি ইস্পাত অ্যালুমিনিয়াম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তাহলে এই দুটি পদার্থের মধ্যে একই উষ্ণতা বৃদ্ধিতে অ্যালুমিনিয়ামের প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ সর্বাধিক হবে ইস্পাতের তুলনায় সেক্ষেত্রে ইনভার ইনভার একটি সংকর পদার্থ এক্ষেত্রে তার যে দৈর্ঘ্য প্রসারণ সেটি অন্যদের তুলনায় কম এইখানে যে পিতল জার্মান সিলভার তামা লোহা এগুলির থেকে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনেক কম কোয়ার্জের ক্ষেত্রে সেটি সবচেয়ে কম এক্ষেত্রে আমরা দেখছি ইনভারের তুলনায় কোয়ার্জ গলিত কোয়ার্জ যাকে বলি তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনেক কম অর্থাৎ একই উষ্ণতা বৃদ্ধির জন্য যদি অ্যালুমিনিয়ামের প্রসারণ সর্বাধিক হয় এর মধ্যে তাহলে এই পদার্থগুলির মধ্যে কোয়ার্জের যে প্রসারণ সেটি সর্বনিম্ন হবে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে বা কোয়েফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন যদি T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল S1 এবং T2 উষ্ণতায় ক্ষেত্রফল S2 হয় তাহলে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা বিটা হিসাবে লিখছি বিটা মানে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1 এখানে T2 মাইনাস T1 এই দুই উষ্ণতার পার্থক্য তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলো কঠিন পদার্থের ধর্ম যার মান কঠিন পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে এক্ষেত্রে বিটা এর এককও আলফার মতন বিটা এর এককও হলো প্রতি ডিগ্রি সেলসিয়াস যেটাকে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা প্রতি কেলভিন বা কেলভিন ইনভার্স যেটাকে বলছি আর প্রতি ডিগ্রি ফারেনহাইটে প্রকাশ করা কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কোয়েফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন বলে যদি আমরা দেখি T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন V1 এবং T2 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন V2 হয় তাহলে ওই কঠিন পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1 T2 মাইনাস T1 এখানে উষ্ণতার পার্থক্য তাহলে এই আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলো কঠিন পদার্থের একটি ধর্ম এবং এটি কঠিন পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে যেমন আলফা এবং বিটা কঠিন পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে গামাও প্রকৃতির ওপর পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে
গামায়ের একক ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি কেলভিন বা প্রতি ডিগ্রি ফারেনহাইট এককে প্রকাশ করা হয়। কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো গামা। তাহলে এই প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি। এদের মধ্যে সম্পর্ক হলো আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি।